নমস্কার বন্ধুরা ভারতের অন্যতম জনপ্রিয় একটি অ্যাপ পেটিএম পেটিএমকে কিন্তু গুগল তার প্লেটোস থেকে সরিয়ে দিয়েছে কিন্তু কেন এই প্লেটোস থেকে গুগল পেটিএম অ্যাপকে সরালো এবং পেটিএম ওয়ালেটে যদি আপনার টাকা থেকে থাকে তাহলে সেটা কতখানি সুরক্ষিত তো ইত্যাদি নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা এবং পেটিএমের তরফ থেকে যে টুইট করা হয়েছে সঙ্গে অন্যান্য খবরের চ্যানেল থেকে যে টুইটগুলো করা হয়েছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন দেখুন বন্ধুরা গুগল প্লেটোর্স থেকে আচমকাই উদাও হয়ে গেল ভারতের অন্যতম জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট কোম্পানি পেটিএমের অ্যাপ শুক্রবার গুগল প্লেটোর্স থেকে পেটিএম অ্যাপ সরিয়ে দেওয়া হয় জানা গেছে গ্যামবেলিং নীতি লঙ্ঘনের জন্যই নাকি এই পদক্ষেপ নেওয়া হয়েছে পেটিএম ভারতের সর্বাধিক মূল্যবান একটি স্টার্ট মাসে প্রায় পঞ্চাশ মিলিয়নেরও বেশি কিন্তু সক্রিয় ইউজার রয়েছে বলে সংস্থার দাবি কিন্তু এদিন সকালেই গুগল প্লেটোর্স থেকে হঠাৎই কিন্তু সরে যায় পেটিএম অ্যাপ তবে পেটিএমের অন্যান্য অ্যাপ যেমন পেটিএম ফর বিজনেস পেটিএম মল এবং পেটিএম মানি এখনও কিন্তু প্লে স্টোরে রয়েছে তো বন্ধুরা এবার আমরা দেখব পেটিএমের তরফ থেকে যে টুইটটি করা হয়েছে সেটা আপনারা দেখুন দেখুন পেটিএমের তরফ থেকে যে টুইটটি করা হয়েছে সেটা বলা হয়েছে যে ডিআর পেটিএম কাস্টমার্স পেটিএম অ্যান্ড্রয়েড অ্যাপ ইজ টেম্পোরারলি আন অ্যাভেলেবল অন গুগল প্লেটোরস ফর নিউ ডাউনলোডস অর আপডেটস ইট উইল বি ব্যাক ভেরি সুন অল ইউর মানি ইজ কমপ্লিটলি সেফ অ্যান্ড ইউ ক্যান কন্টিনিউ টু এনজয় ইউর পেটিএম অ্যাপ অ্যাপ অ্যাচ নর্মাল অর্থাৎ আপনার মোবাইলে যদি আগে থেকে পেটিএম অ্যাপ থেকে থাকে তাহলে কিন্তু আপনি নর্মাল যেভাবে ইউজ করছেন সেভাবে ইউজ করতে পারেন তবে নতুন করে আপডেট বা নতুন করে ডাউনলোড কিন্তু আপনি এখন আর গুগলের প্লেটোস থেকে করতে পারবেন না এবং খুব শীঘ্রই কিন্তু এটা ব্যাক হবে এবং আপনার পেটিএম ওয়ালেটে যে মানি রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ সুরক্ষিত তো এরপরে আরেকটি টুইট আমরা দেখে নেবো এটা হচ্ছে দ্য হিন্দু থেকে করা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে গুগল ডিড নট ডিসক্লোজ দ্য রিজন বিহাইন্ড দ্য অ্যাপস রিমোভাল বাট হ্যাড পোস্টেড এ ব্লক অন ফ্রাইডে অ্যাবাউট দ্য কোম্পানিজ গ্র্যাম্বেলিং পলিসি অর্থাৎ গুগল কিন্তু পরিষ্কারভাবে ক্লিয়ার কিছু করেনি যে কেন পেটিএম অ্যাপকে তার প্লেটোস থেকে সরিয়ে দিয়েছে তবে অনুমান করা হচ্ছে এটাই যে গ্যাম্বেলিং কিছু অর্থাৎ কিছু রুলসের ভায়োলেশন হয়েছে তার জন্যই কিন্তু এটাকে সরিয়ে দেওয়া হয়েছে দেখুন এবি নিউজ থেকেও কিন্তু এটা বলা হয়েছে পেটিএম রিমুভ ফ্রম গুগল প্লেটোর্স ফলোইং নিউ পলিসি গাইডলাইন্স কোম্পানি সেস ইউর মানি ইজ কমপ্লিটলি সেভ বলা হয়েছে দেখুন গুগল প্লেটোর্স থেকেও কিন্তু পেটিএম অ্যাপকে সরিয়ে দেওয়া হয়েছে এবং আপনার যে টাকা আপনার পেটিএমে ছিল সেটাও কিন্তু সম্পূর্ণ সুরক্ষিত আরেকটি আপনাকে টুইট আমি দেখাচ্ছি দেখুন দেখুন এএনআই তরফ থেকে যেটা জানানো হয়েছে টুইট করে যেটা হচ্ছে পেটিএম টেকেন অফ গুগল প্লেস্টোরস সাইটিং পলিসি ভায়োলেশন মোর ডিটেলস অ্যাওয়াটেড এখানেও বলা হয়েছে যে পেটিএমের তরফ থেকে কিছু হয়তো প্লে টোর্সের কিছু রুলস ছিল সেটাকে ভায়োলেট করা হয়েছে তার জন্যই হয়তো এটাকে সরিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট খবর এই খবরটি কিন্তু আমাদের সবার প্রিয় টেকনিক্যাল গুরুজি তারও চ্যানেলে আপডেট করেছে তো আপনারা সেখান থেকেও দেখতে পারেন খবরটা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি ইউনিভার্সিটির পরীক্ষা কিন্তু আগামী মাসে সো সেখানে আপনি আপনার প্রশ্নপত্রগুলো বা লেখবার উত্তরপত্রগুলো লেখবার পর সেটাকে কীভাবে পিডিএফে কনভার্ট করবেন এবং একটা পিডিএফের মধ্যে সমস্ত ফাইলকে কীভাবে আনবেন তারপর আপনি মেল করবেন ইত্যাদি নিয়ে কিন্তু একটি ভিডিও অলরেডি বানানো রয়েছে আর ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আই বটনেও লিঙ্ক দেওয়া থাকবে আপনারা কিন্তু চেক করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন